সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে শেখাবো তোমরা ক্লোজ রেঞ্জ ফাইটে কীভাবে প্রতিবার উইন হবে, কীভাবে তোমরা প্রতিবারই ক্লোজ রেঞ্জ ফাইটে তোমরা নিজেকে জেতাতে পারবে, ঠিক আছে? তো তার জন্য বেশি কিছু তোমাদের টিপস বলবো, সেই টিপসগুলো তোমরা ফলো করো এবং ভিডিওটা তোমরা পুরো দেখো। আই হোপ তোমাদের অনেকটা হেল্প হবে। দেখো বন্ধুরা, প্রথম যে রুলসটা তোমাদের ফলো করতে হবে, দেখো কখনোই বন্ধুরা কখনোই তোমরা যখন ফাইট নেবে তোমরা উইদাউট হেলমেট ভেস্ট ছাড়া ফাইট নিও না। দেখো আমরা অনেকেই লুট করার সময় কিন্তু যথেষ্ট পরিমাণে টাইম দিই লুটটা কমপ্লিট করার জন্য, তাই লুট কমপ্লিট করো, হেলমেট ভেস্ট নাও, তারপর তোমরা ফাইটে এসো। এবং এরকম অনেক সময় হয় যে হেলমেট ভেস্ট নেওয়ার টাইম থাকে না, সেটা আলাদা ব্যাপার, বাট টাইম থাকলে তোমরা হেলমেট ভেস্ট নিয়েই ফাইট করো। দেন বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু টিপস দেখাবো এবং কিছু ট্রেনিং শেখাবো, সেগুলো করো। এছাড়াও বন্ধুরা তোমরা যদি চাও আমি বেসিক ড্রিলসের ওপর কিছু ট্রেনিং বানিয়েছিলাম, সেই ড্রিলসগুলো তোমরা দেখতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলে এসো, ভিডিওটা আজকে শুরু করা যাক। এমন কিছু টিপস শেখাবো যে টিপসগুলোর মাধ্যমে বন্ধুরা তোমরা ক্লোজ রেঞ্জ ফাইটে প্রতিবার উইন হবে। তো বন্ধুরা ওই টিপসগুলোকে তোমরা ফলো করো এবং আমি যেগুলো বলছি সেগুলোকে জাস্ট তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো বন্ধুরা, আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে, যেমন হচ্ছে কি বন্ধুরা, পিক অ্যান্ড ফায়ার। পিক অ্যান্ড ফায়ার আমরা অনেক সময় বন্ধুরা ক্লোজ রেঞ্জে ইউজ করি না, অথবা তোমাদের অনেক সময় এরকম ফাইট হচ্ছে তোমাদের কাছে অপশান আছে যে কভার আছে, তুমি পিক নিয়ে একটা এনিমিকে নকডাউন করার, বাট তোমরা অনেক সময় এই পিক অ্যান্ড ফায়ারটা ইউজ করো না। তাই বন্ধুরা এরকমভাবে এসো ট্রেনিং গ্রাউন্ডে, এসে পিক অ্যান্ড ফায়ারের চেষ্টা করো। সামনে এরকম একটা কভারকে রাখো, রাখার পর বন্ধুরা একবার রাইট পিক এবং একবার লেফট পিক, এভাবে দুদিকে পিক করে তোমরা সামনের কোনো একটা টার্গেট বোর্ড সিলেক্ট করে নাও বা টার্গেট সিলেক্ট করে নাও যেখানে তোমরা খুব ইজিলি যেন তাকে মারতে পারো বা সেই বোর্ডে যেন এম নিতে পারো। এইভাবে বন্ধুরা তোমরা সামনে একবার কভার নিয়ে রাইট এবং লেফটে তোমরা ফায়ার করে চেষ্টা করো। এতে করে বন্ধুরা তোমাদের কিন্তু পিক অ্যান্ড ফায়ারটা অনেকটা ইম্প্রুভ হবে, পিক অ্যান্ড ফায়ারের মাধ্যমে তোমরা এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। দেন বন্ধুরা এসে বন্ধুরা নেক্সট যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে ওটা হচ্ছে বন্ধুরা জাম্প শট। দেখো বন্ধুরা এরকম অনেক সিচুয়েশন থাকে যে কোনো এনিমি কোনো দেয়ালের পেছনে ঠিক এইভাবে বসে টিপিপি নিয়ে আসে যে তুমি যদি তার উপর রাশ করতে ঢোকো সে তোমাকে, বাট তুমি যদি সেই সিচুয়েশানগুলো তো ঠিকঠাক হ্যান্ডেল করতে পারো কিন্তু তুমি খুব সহজেই ওই এনিমিকে নক করতে পারো। তার জন্য বন্ধুরা আমাদের একটা ট্রিক ইউজ করা যেতে পারে, যেটা হচ্ছে বন্ধুরা জাম্প শট। জাম্প শটকে তোমরা যদি প্রপার ইউজ করতে পারো তোমরা কিন্তু খুব সহজেই কোনো এনিমিকে নক করতে পারো। তো কীভাবে জাম্প শট করবে, ধরো সাপোজ এইরকম দেয়ালের পিছনে কোনো এনিমি আছে, এইরকম কোনো একটা জায়গা, তো আমরা কী করবো স্ট্রেট বন্ধুরা এভাবে না ঢুকে এরকম এসেই জাম্পের মাধ্যমে বন্ধুরা আমরা সেই এনিমিগুলোকে নকডাউন করার চেষ্টা করবো। ওকে, কিছুটা এইভাবে বন্ধুরা প্রত্যেকটা বোর্ডের পিছনে জাম্প শট নিতে হবে যাতে করে কোনো এনিমি যদি পিছনে টিপিপি নিয়ে থাকে সহজেই যেন আমরা তাকে জাম্প শটের মাধ্যমে নকডাউন করে দিতে পারি। দেন বন্ধুরা আমাদের এসে যাচ্ছে এম সুইচিং। দেখো বন্ধুরা এম সুইচিং করাটা আমাদের অত্যন্ত দরকার। আমরা অনেক সময় বন্ধুরা ডাইরেক্ট কিন্তু একটা এনিমির ওপরে এম করে আছে এবং পাশ থেকে আমাদের ফায়ার পড়তেই থাকে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এম সুইচ করে, ধরো এখান থেকে তোমার কোনো এনিমিকে তুমি নক করছো বা তার ওপরে স্প্রে দিচ্ছ এবং দেখতে পাচ্ছ তোমার পাশ থেকে এরকম জায়গা থেকে তোমাকে আরেকটা এনিমি স্প্রে দিচ্ছে, কিন্তু তোমরা এম সুইচিং করতে পারো না বা করো না বলে তোমরা কিন্তু একটা এনিমিকে নক করার পর সেকেন্ড তার টিমমেট তোমায় নক করে দেয়। তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে, যার মাধ্যমে কিন্তু বন্ধুরা একটা এনিমিকে মারার পর সঙ্গে সঙ্গে তোমার এমটাকে সুইচ করে তোমরা তার টিমমেটকে বা সেকেন্ড এনিমিকে নক করতে পারো। তো কীভাবে করবে দেখো, প্রতিটা বোর্ডের ওপর বন্ধুরা তোমাদের কিন্তু এভাবে এম সুইচ করতে হবে। দেখো এটা ট্রেনিং গ্রাউন্ড, এখানে একটু আধটু ভুল হলেও কিন্তু তোমায় কেউ কিছু জাজ করবে না, বাট তোমাদের প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। বন্ধুরা তোমরা প্রতিটা বোর্ডে এম সুইচ করো এবং এম ট্রান্সফার করো এবং চেষ্টা করো বন্ধুরা প্রতিটা বোর্ডের জন্য তোমরা হেডেই এমটা নিতে পারো, ঠিক আছে? তার জন্য বন্ধুরা বোনাস টিপস যেটা হচ্ছে বন্ধুরা তোমাদের যে ক্রস এয়ারটা আছে, ক্রস এয়ারটা সবসময় এরকম মানে যেখানে তোমরা এম করতে চাইছো সেই জায়গার বরাবর রাখো, তাতে করে বন্ধুরা এম অ্যাডজাস্টের টাইমটা কম হবে।
এবং তোমরা সাথে সাথে চেষ্টা করো বন্ধুরা জাইরোস্কোপ শেখা। জাইরোস্কোপ আমাদের এম অ্যাডজাস্ট এবং রিফ্লেক্সকে ফাস্ট করার জন্য অনেকটা কাজে লাগে। তো বন্ধুরা যদি তোমরা জাইরোস্কোপ শিখতে চাও, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে জাইরোস্কোপ কীভাবে শিখবে, আমি একদম হ্যান্ডক্যামের মাধ্যমে দেখিয়েছি, তোমরা ওই ভিডিওটা চেক আউট করতে পারো। এবং আমাদের যে লাস্ট টিপস তোমাদেরকে বলতে চাই, দেখো বন্ধুরা তোমরা এইরকম করতে পারো, কুইক ম্যাচ খেলো, কুইক ম্যাচে 1v4 খেলার চেষ্টা করো, তাতে করে তোমার রিফ্লেক্স টাইম ফোর খেলার যে অ্যাবিলিটিটা তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের সিম্পল ট্রিক, এই ট্রিকগুলোকে ফলো করো, অবশ্যই তোমাদের গেম প্লে আগের থেকে অনেক বেটার হবে। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং এই ধরনের ইনফরমেশান এবং হেল্পফুল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে বন্ধুরা, লাভ ইউ অ্যান্ড টাটা গাইস।